আসসালামু আলাইকুম, আঞ্জুম রান্নাবান্না থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে খেসারির শাক কীভাবে কাটতে হয় এবং রান্না করতে হয় সেটাই দেখাবো। হয়তো অনেকেই এই শাক চেনেন, আবার অনেকে চেনেন না। যারা চেনেন না বা কখনো খাননি, আজকে রেসিপিটি তাদের জন্য উপকারে আসবে। শাকগুলো প্রথমে একটু বেছে নেব, শক্ত অংশগুলো ফেলে দেব, দিয়ে এইভাবে একটা একটা করে হাতের মধ্যে গুচ্ছ করে নেব। শাকগুলো বাজার থেকে কিনে এনে প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে এইভাবে বেছে নিতে হবে। এখন এগুলো এভাবে বেছে বেছে একভাবে গুছিয়ে রেখে দিতে হবে। কিভাবে কাটছি একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। এই কাজটা কিন্তু বটি দিয়ে করতে হবে, ছুরি দিয়ে ভালো হবে না। একটু সাবধানে কেটে নিতে হবে, তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এতো কাটার পরে শাকগুলো এরকম হবে। অনেকেই হয়তো খেসারির ডালও চিনেন না। আসলে বাজারে যে ডাল দিয়ে পেঁয়াজ তৈরি করে সেগুলো খেসারির ডাল, আর এগুলো হচ্ছে শাক। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কিছু রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, মরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো একটু সোনালি করে ভেজে নিতে হবে। দুই তিনটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। লাল হয়ে আসার পর এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। যারা রান্নায় নতুন তাদের এই রেসিপিটি অনেক উপকারে আসবে, আর যারা আগে থেকে জানেন এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে শাকগুলোকে একটু ভেজে নিতে হবে। আমার এখানে সামান্য পানি লাগবে, তাহলে শাকটা একটু ভালোভাবে সেদ্ধ হতে পারবে। আপনাদের শাকটা যদি পানি বেশি থাকে, পানি বের হয়ে আসে, তাহলে পানি এক্সট্রাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে নেড়েচেড়ে এখন শাকটা ভেজে নিলেই হয়ে যাবে। আমার রেসিপিটি ফলো করে বাজার থেকে খেসারি শাক কিনে এনে এভাবে ভেজে খেতে পারবেন, আর কোনো সমস্যা থাকবে না যারা নতুন তাদের জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।